আল্লাহ আমাদের দাম্পত্য সঙ্গী অর্থাৎ স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এবং সন্তানদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দাও। তার মানে কি? আমাদের এমন একটা পরিবার দাও স্বামী স্ত্রী সন্তান নিয়ে পরিপূর্ণ শান্তিতে থাকতে পারে। ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামান এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। তার মানে মুত্তাকিদের ইমাম হতে গেলে এই রকম শান্তিপূর্ণ পরিবার পেতে হবে। কথা বোঝেন নি হাজরিন? বর্তমান সভ্যতা, পশু সভ্যতা, অসভ্য সভ্যতা আমাদের পরিবারগুলো ভেঙে ফেলছে। সভ্যতা কি শেখায়? সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল আমাদের মহিলারা খুব পছন্দ করে। একজনের বউ আরেকজনের সাথে লাইন করে, আরেকজনের প্রেম করে, আরেকজনের ঘর করে, আর ওই অন্যায় সম্পর্কটার ভিতরে কত সৌন্দর্য দেয়, কত যৌক্তিকতা তুলে ধরে, মাতাল মদ খায় কিন্তু মানুষের সেবা করে, গরিবের পাশে দাঁড়ায়, এরকম আছে না? আমাদের যুবকেরা চিন্তা করে তাহলে তো আমিও একটু মদ খাই আর গরিবের পাশে দাঁড়াবো। বাস্তবে কি পাওয়া যায় যে মাতাল মদখোর হিরোইন খোর গরিবের জন্য কষ্ট করে আছে? আপনাদের ঈশ্বরীতে আছে এই অশ্লীলতা, মাদকতা, পারিবারিক বাঁধন ছিঁড়ে অবৈধ সম্পর্ক তৈরির প্রবণতাগুলো ক্রমান্বয়ে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। স্বামীর জন্য স্যাক্রিফাইস না, স্ত্রীর জন্য স্যাক্রিফাইস না, ওই পরের বউ সুন্দরী ওই রকম একটা বউ দরকার, অমকের স্বামী কত ভালো ওই রকম একটা স্বামী দরকার। কথা বোঝেননি হাজরিন? পারিবারিক বাঁধনটা ছিঁড়ে সমাজটাকে নষ্ট করা হয়েছে, ইউরোপ আমেরিকা ধ্বংস হয়ে গেছে, পরিবার নেই, সন্তান নেই, জন্ম নেই, ইউরোপের সভ্যতা শেষ। আগামী 50 বছরের ভিতরে ইউরোপের সভ্যতা থাকবে না, জনশক্তি নেই, প্রতি বছর হাজার হাজার মানুষ কর্মত্যাগ করছে, নতুন কোন শিল্প কল কারখানা ইন্ডাস্ট্রিতে কাজ করার লোক নেই, বাইরে থেকে লোক নিতে হবে, নইলে শিল্প কারখানা বন্ধ হবে, সরকারের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। কারণ অশ্লীলতার কারণে পরিবার ধ্বংস হয়ে গেছে আর আমাদের সমাজটাও সেই পথে হাজির।